তাই সই আচ্ছা তাহলে পুরুত মশাইকে বলে পাঁজি দেখে একটা ভালো দিন কোন দেখে রাখবো না না পাঁজি ডাকি নাই আমি গালি বিয়ে করব গালি আরে বিয়ে বলে কথা একটা শুভ দিন দেখে না দিলে আমি দুদুবার দিন কোন পাঁজি দেখে দুটো বিয়ে করলু পাছাতে পারলু বউ দুটোকে আমি কি করেছি আবার যখন ইচ্ছে সেই সময় বিয়ে করব হ্যাঁ বটেই বটেই আরে কত্তার ইচ্ছে কর্ম হ্যাঁ হোক না হোক কালি বিয়ে হোক হ্যাঁ একটা কথা কি জানেন তো এই মেয়ের যে আপনার মতন বর কপালে জুটছে এই ওর সাত জন্মের ভাগ্যি ভালো রাষ্ট্রী তোমার পার্বতী শিবাজাত তো পারে তো হ্যাঁ হ্যাঁ পার্বতী সব পারবে এই চল তোর হবু বরের পা দুটো টিপে দেয় নাকি নি কদিন ধরে এই গাঁটের ব্যথাটা খুব বেড়েছে তাও না একটু টিপে টিপে দাও কি হলো কি হ্যাঁ কতক্ষণ মানুষটা পা দুটো মেলে থাকবে যা যা এসে থেকেও দেখছি আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না চোখে পড়েনি নাকি আমি আশেপাশে আছি পারো আমি আর কাকিমা কি বলে গেল আমার হাত থেকে তোমাকে বাঁচানোর উপায় পেয়ে গেছে মানেটা কি পারো আমি নিজেই জানি না জানো না না বলতে চাও না না বলে যখন এতক্ষণ বাইরে কাটিয়ে এসেছো তখন অনেক কিছু লুকোতে পারো আমি জানি তুমি নিশ্চয়ই কোনো মেয়েকে দেখতে গেছিলে না সবাই মিলে দেখতে গেছিলে কোনো মেয়ে পারো তুই ভুল বুঝছিস আমি হঠাৎ খবর পাই শ্যামপুকুরের শিব মন্দিরে একটা ব্লাস্ট হতে পারে সেই জন্যই আমি শ্যামপুকুরের ওই শিব মন্দিরে গিয়েছিলাম তুই ভাবতে পারবি না আমার কি টেনশন হচ্ছিল কারণ আমি শুনেছিলাম যে কোইনসিডেন্টলি বাবা মাও ওখানে পুজো দিতে গেছে মন্দিরে পুজো হচ্ছে এত ভিড় মেলা হচ্ছে তার মধ্যে যদি ব্লাস্ট হতো এক সেকেন্ডে সব শেষ হয়ে যেত পারে আমারও তো খুব ভয় করছিল দেব খুব ভয় হচ্ছিল আমাকে একবার বলে তোমার সাথে যেতাম আমি ভালো আমি জানি তুই যা করেছিস টেনশন থেকে করেছিস কিন্তু ওই মন্দিরে যা হয়েছে তুই শুনলে অবাক হয়ে যাবি ভাবতে পারবি না তুই কি ঘটেছে ওই শ্যামপুকুরে শিব মন্দিরে আমি একটা মেয়েকে দেখলাম পারো হুবহু তোর মতো দেখতে কি হ্যাঁ মেহাতি শাড়ি পরেছিল তাই তোর মতো যদি জামা কাপড় পরিয়ে দেওয়া হতো তোকে আর ওই মেয়েটাকে আলাদা করা যেত না এতটা মিল আমার মতো দেখতে আমার মতো আর একজন পারো একটাই আছে হ্যাঁ আমি জানি পারো একটাই কিন্তু তোর মতো দেখতে আরো একজন আছে পারো আমি প্রথমে ভেবেছিলাম তুই কোনো রকমে ওখানে পৌঁছে গেছিস না কেন বল আমাকে ডাকাবে না হ্যাঁ পারো তুই আমার কথা বিশ্বাস করছিস না তো আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না আমি ওখানে একা ছিলাম না বাবা মা দিদি আর আতুলদা রানাকাম্মা সবাই ছিল সবাই দেখেছে প্রথমে আমি ভাবলাম হয়তো তোকে সবাই দেখতে পাচ্ছে তারপর ওরকম ব্লাস্টের একটা নিউজ আমার যে কি টেনশন হচ্ছিল তোকে আমি বুঝিয়ে বলতে পারবো না পারো আর জানিস ওখানে আমি ভীষণ ভীষণ মিস করছিলাম তোকে ওয়েট 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 তুমি আমাকে না বলে শ্যামপুকুরে গেলে এত রিস্ক একটা মিশন করলে কিচ্ছু না বলে আর ওখানে গিয়ে আমার মতো দেখতে একটা মেয়ে জোটালে জোটালাম কোথায় জাস্ট চোখে পড়েছে অন্য কোন মেয়ে চোখে পড়বে কেন তোমার আচ্ছা ঠিক আছে পারো আমি তোকে নিয়ে যাব তুই নিজের চোখে ওই মেয়েটাকে দেখিস তারপর যদি তোর বিশ্বাস হয় না না আমি ওকে দেখতে পাচ্ছি না দেব তুমি ওকে আমার সামনে আনবে না বলে দিলাম ওর কপালে দুঃখ আছে আমার মতো দেখতে না ওর মুখের জল আমি বাড়িতে দেবো আমি কি পারো তুই পারিসও বটে না আর কোনোভাবেই দেরি করা যাবে না তাহলে পারো আমার ছেলেটার মাথা একেবারে খারাপ করে দেবো আমি কালি শ্যামপুকুর যাব ওই পার্বতীর সাথে আমি দেবের বিয়ে ঠিক করে আসবো আহ জবর হয়েছে খাওয়াটা
শেষ পথে রাজভোগটা না একেবারে ষোলো কলা পূর্ণ করে দেবে। মুরুল মশাই এর নজর খুব উঁচু, বাজার থেকে একেবারে সেরা মিষ্টিটা বেছে এনেছে। কি হলো দুটো দিলে যে? বয়স হয়েছে, রক্তে চিনি ফিনি বাড়বে, তোমার জন্য এই দুটোই ঠিক আছে। থাক, দরকার নেই। আরে বউ, মেয়েটা কি খাবে? ও রাজভোগটা দরকার নেই, বিয়ের পর দে এমনি রানীর আলো থাকবে, যত ইচ্ছে খাবো। কর না না মামা, তুমি খাও, আমি খাবো না। দাদা, আরে মা, আমি কি জানি না তুই মিষ্টি কত ভালোবাসিস? নে, তুই আমার থেকে তারপরে বে কান্ড পিণ্ডে গিলে কি সকালে যদি পেচ্ছেন না তখন কে দেখবে? কোনো দরকার নেই শখ করে রাজভোগ গেলানো। বেড়াল ডাকলো না? হ্যাঁ তো, হ্যাঁ, অত ছাড়া হুলোটা বোধহয় আবার রান্নাঘরে ঢুকেছে। ও শান্তি মতো খেতে পর্যন্ত দেবে না, ধরা তো তোর একদিনকে আমার একদিনকে। তোরা কে? মামি বুঝতে পারলে তোমার আচ্ছা করে দিত। দেখ শোন, তোর মামা না এমনি এমনি তান্ত্রিক হয়নি, অনেক ফিকির জানা আছে আমার। হ্যাঁ, তোর মামি আসার আগে তাড়াতাড়ি এটা মুখে পুড়ে দেখ। আমি কোনোভাবে জানতে পারলে ওই হাত পাকা হুলোর বোতলে আমার পিঠে মারবে। ভাঙুক। হ্যাঁ রে মা, তুই ভাবলি কি করে বলতো? তুই না খেলে তোর মামা খাবে। ঠাকুর দেখি, ঠাকুর ঠাকুর নেই। জবে থেকে কুড়িয়ে এনেছি, তবে তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তবে তোর নোলা যায় না। দাঁড়া হ্যাংলি, আজ তোর আমি পিটাবে। কি হচ্ছে? কি বলছিলাম, তো আমার গা গুলিছিল বলে মুখে দিয়েছি। কি মনে করো, আমি ঘাসে মুখ দিয়ে চলি? বোঝো না পুকুরের পেটে ঘি সহ্য হয় না? গিয়েছিলে তো রাজভোগ, সহ্য হলো? বিষম খেয়ে মরছিল তো, তারপর কাল বের বদলে শব্দ বাড়ি হতো। ও কোথ কোথা করে তোমাকে মিলে? আরে আরে মারছো কেন মেয়েটাকে? সব ব্যাপারে দোষ থাকা বার করে দেবো তোমার। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতে পারতাম না মা, মেয়েটা অবিকল পারোর মতো দেখতে। অবিকল পারোর মতো দেখতে, সেটা কি করে সম্ভব? আমি এতটুকুও বাড়িয়ে বলছি না মা, তুমি নিজে যদি দেখতে তোমারও মনে হতো যে পারোই ফিরে এসেছে। কিরে, কিছু বললো? কেও আপনারা কারা? আপনাদের এখানে কখনো দেখিনি তো। দেবু দেখেছি মা, তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। অদ্ভুত কোইন্সিডেন্স, তোমরা শ্যামপুকুরে গেলে আর সেখানে অবিকল পারোর মতো দেখতে একজনকে দেখলে। সবই নৃসিংহ দেবের কৃপা, পারো এখনো দেবদাদার সাথে জড়িয়ে আছে, তাই তিনি পারোর মতো একজনকে তোমাদের সামনে হাজির করেছে। তুই একদম আমার মনের কথাটাই বললি মালতী, আমারও মনে হচ্ছে পুরো বিষয়টা কাকতালি হতে পারে না। আর কেন জানি না ওই মেয়েটাকে দেখার পর থেকে আমার মা মা আমি ঠিক করে ফেলেছি, আমি কিন্তু দেবের সঙ্গেই ওর বিয়ে দেব। বিয়ে? তোমার কি মনে হয় দেব রাজি হবে? দেখো, পারোকে যখন ও ভুলতে পারছেই না, তখন পারোর মতো দেখতে কারোর সাথে ওর বিয়ে হলে হয়তো ভুলতে পারবে। আমি আমি ওকে ডেকে পাঠিয়েছি মা, আসো কথা বলে দেখি। মা, আয় বাবা আয়। কাল তোকে একবার আমাদের সাথে শ্যামপুকুর যেতে হবে। কিন্তু আবার শ্যামপুকুর কেন? ওই পার্বতীর বাড়ি যাব তোদের বিয়ের কথা বলতে। হোয়াট? হ্যাঁ বাবা,
আমি ঠিক করে ফেলেছি, ওই পার্বতীর সাথেই তোর বিয়ে দেবো। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বারবার বলেছি পারো আমার সাথেই আছে, এখনো আছে, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো এই কথা আমি ভাবতেই পারি না। দাঁড়া, তুই ভাবতে না পারলেও আমি কিন্তু ভেবে ফেলেছি, আমি ওই পার্বতীকেই এবাড়ির বউ করে নিয়ে আসবো। ও, এরকম প্ল্যান করেছে বলেই কাকিমা আগের দিন বলছিল, আমাকে কাটানোর উপায় পেয়ে গেছে। আরে, ওই মেয়েকে নাকি একেবারে পাড়ার মতো দেখতে। আমি প্রথমবার দেখে অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এমনটা হয়, আমি সিনেমায় দেখেছি। ওই যে ডন, প্রথমে শাহরুখ খান ছিল, তারপর একরকম দেখতে আরেকটা শাহরুখ এলো। আমাদের স্কুলে ম্যাম বলেছে ওয়ার্ল্ডে নাকি 7 জন মানুষ একরকম দেখতে হতে পারে। হুম, হতে পারে, তবে ওই মেয়েটা পারোর মতো দেখতে বলেই যে আমি ওকে বিয়ে করে পারোকে ভুলে যাব এই ভাবনা ভুল। তাই বিয়ের চিন্তা মাথা থেকে বার করে দাও মা। এবার বুঝতে পারছি মেয়েটা সত্যি সত্যি আমার মতোই দেখতে, কিন্তু এত সিমিলারিটি কি করে হতে পারে? ডিপ ফেক, ডাপলগ্যাঙ্গার, না না, এগুলো তো সিনেমাতে হয়, তাহলে কি করে পসিবল? তাহলে তুই শ্যাম্পুকুর যাবি না? মা প্লিজ প্লিজ, এটা নিয়ে আর সিন ক্রিয়েট করো না। আমার বিয়ের কথা অনেক হয়েছে, এবার বন্ধ করো। এই নিয়ে জেদ করো না বৌমা, ব্যাপারটা খুব সেন্সিটিভ। রাজি তো ওকে হতেই হবে মা, তুমি চিন্তা করো না। ওরে নাকে আমি হ্যাঁ করিয়ে তবেই ছাড়ব, বিয়ে তো ওকে পার্বতীকেই করতে হবে। তুমি আশেপাশে থাকলে